বিদেশ গেলে অবশ্যই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে বিমানে উঠতে হবে। ইমিগ্রেশন কাউন্টারগুলো দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, অর্থাৎ প্রতিদিনই এবং সব সময় সেটা খোলা থাকে। এসএসআইতে অভিবাসন ক্লিয়ার করার জন্য আপনাকে আপনার পাসপোর্ট, ভিসা যদি প্রয়োজন হয়, কারণ সব ক্ষেত্রে ভিসার প্রয়োজন হয় না, কিছু কিছু দেশ আছে তাদের দেশে শুধুমাত্র পাসপোর্ট দিয়েই যাওয়া যায় এবং সেখানে যাওয়ার পর তারা পোর্ট এন্ট্রি ভিসা ইস্যু করে থাকে। তো যদি আপনার ভিসা থাকে তাহলে ভিসা সহ পাসপোর্টটি জমা দেবেন এবং একটি সম্পূর্ণ ইমিগ্রেশন ফর্ম আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এসএসআইতে অভিবাসন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজসাধ্য। আগমনের পরে আপনাকে প্রথমে আপনার পাসপোর্ট এবং ভিসা যদি থাকে ইমিগ্রেশন অফিসারের কাছে উপস্থাপন করতে হবে। অফিসার তারপর আপনার পাসপোর্টে স্ট্যাম্প করবেন, অর্থাৎ সিল মারবেন এবং আপনার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবেন। একবার আপনি অভিবাসন ক্লিয়ার করলে আপনি আপনার লাগেজ সংগ্রহ করতে এবং লাগেজ দাবি এলাকায় যেতে সক্ষম হবেন। তাড়াতাড়ি পৌঁছানো। এসএসআইতে ইমিগ্রেশন লাইন দীর্ঘ হতে পারে, বিশেষ করে সর্বোচ্চ ভ্রমণের সময়। দীর্ঘ অপেক্ষা এড়াতে আপনার ফ্লাইটটি প্রস্থান করার জন্য নির্ধারিত হওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। যেখান থেকে আপনারা টিকিট কাটবেন তারাই আপনাকে বলে দেবে যে কমপক্ষে 2 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যাবেন। আপনার নথিগুলি প্রস্তুত রাখুন। আপনি অভিবাসন কাউন্টারে যাওয়ার আগে আপনার প্রয়োজনীয় সমস্ত নথি প্রস্তুত আছে কি না সেটা নিশ্চিত হন। এটি দ্রুত করতে সহায়তা করবে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়াটি। প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকুন। অভিবাসন কর্মকর্তা আপনাকে আপনার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। একটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে এই প্রশ্নের উত্তর দিতে আপনি প্রস্তুত থাকুন। বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন। ইমিগ্রেশন অফিসাররা আপনাকে সাহায্য করার জন্য তৈরি থাকে। তাদের প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন এবং তারা আপনাকে দ্রুত এবং দক্ষতার সাথে সাহায্য করার সম্ভাবনা বেশি থাকে।